Press the bell icon on the YouTube app and never miss another update. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি ইউটিউবের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ আপনাদের মাঝে আবারও ফিরে এলাম। আজ আপনাদের মাঝে যে জিনিসটি উপস্থাপনা করব সেটি টাইটেল দেখে বুঝতে পারছেন। তো আজ আপনাদের মাঝে যে বিষয়টি দেখাব সেটি হলো, আমরা অনেক সময় ওয়েবসাইটে কাজ করি, ওয়েবসাইটে আর্টিকেল লেখালেখি করি, সেক্ষেত্রে আমাদের অনেক সময় স্ক্রিনশটের প্রয়োজন হয় কম্পিউটারে। আবার দেখা গেছে আপনার একটি ফ্রেন্ড, আপনি একটি কাজ জানেন, আপনার ফ্রেন্ড সেটি জানে না, আপনার ফ্রেন্ডকে সেটি জানাতে যাচ্ছেন, সে আপনাকে অনুরোধ করলো যে বন্ধু আমাকে এটি দেখাও কিভাবে আমি এটি করতে পারি, সে স্ক্রিনশট চাইলো। তো আমরা অনেক সময় অনেক সফটওয়্যারের মাধ্যমে আমরা স্ক্রিনশট নেই, যেমন কম্পিউটার থেকে আমরা এই যে এই দেখুন এই যে স্ন্যাপিং টুলস, এই যে এই টুলসটার মাধ্যমে আমরা স্ক্রিনশট নিয়ে থাকি। তো আমরা যদি এমন একটি জিনিস খুঁজে পাই যে আমাদের আমরা কী কী কাজ করব সেটা অটোমেটিকলি আমাদের স্ক্রিনশট হয়ে যাবে সেই কোনো সফটওয়্যার ছাড়া, তাহলে আমরা আমাদের জিনিসটা অনেক ভালোই হয়, তাই না? তো সেই বিষয়টি আজ দেখাবো। আমাদের কম্পিউটারে এমন একটি জিনিস লুকানো আছে, হিডেন আছে, সেটি আমরা দেখাবো কিভাবে আমরা এই কম্পিউটার দিয়ে অটোমেটিকলি যে যে কাজ করব সেগুলো স্ক্রিনশট হয়ে যাবে। তো বন্ধুরা, যাওয়ার আগে বলে নিচ্ছি প্রতিবারের মতো যে জিনিসটি আমি রিকোয়েস্ট করে থাকি আপনাদের মাঝে, সেটি হলো যদি আপনি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আমরা কিভাবে কাজ করব। এর জন্য আপনার কম্পিউটার থেকে বা এই সার্চ বক্সে লিখতে পারেন, এখানে লিখবেন আর ইউএন, রান লিখলে এই যে দেখুন রানটি রান ডেস্কটপ অ্যাপ এটি লেখা আসবে। তো এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে এটাকে আপনি টেক্সট পারও রাখতে পারেন এবং স্টার্ট মেনুতেও রাখতে পারেন পিন করে। আমি টেস্ট বারে রাখছি, এই যে দেখুন আমার এখানে আছে। তো আপনি এটাকে ওপেন করবেন, ওপেন করার পরে এই যে আমি লিখে রেখেছি দেখুন, এখানে লিখবেন পিএসআর, পিএসআর এটি লিখে যখনই ওকে প্রেস করবেন, ওকে প্রেস করার পরে যে একটি বার এখানে চলে আসবে। তো এখান থেকে যখনই আমি এই যে স্টার্টে ক্লিক করব তখনই আমার সেই স্ক্রিনশট শুরু হয়ে যাবে। তো চলুন দেখি কিভাবে স্ক্রিনশট করা যায়। এর জন্য এই যে স্টার্ট, স্টার্টে ক্লিক করার পরে আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখন আমি যে কাজগুলো করব সেই কাজগুলো আমার স্ক্রিনশট আকারে চলে আসবে। এই যে দেখুন আমি প্রথমে আমার মাই কম্পিউটারে ঢুকলাম, মাই কম্পিউটারে ঢোকার পরে আমি আমার যে একটি ফাইলে ঢুকলাম, ফাইলে ঢোকার পরে আমি এখান থেকে একটি ফাইল ব্রাউজ করে দেখাই, একটি ফাইল ব্রাউজ করে দেখাই। তো আমার এভাবে যখন কাজ হয়ে যাবে, কাজ হওয়ার পরে আমি এখান থেকে এটিকে আমি এই স্টপে ক্লিক করব। স্টপে ক্লিক করার পরে দেখুন এই যে দেখুন এখানে একটি পেজ সাথে সাথে ওপেন হয়ে যাবে। এখান থেকে এই যে দেখুন আমি যে যে কাজগুলো করেছি, এই যে দেখুন আমার মাউস যেখানে ছিল সুন্দরভাবে যে মার্ক করে দেখিয়ে দিয়েছি, যেমন মাউস মাই কম্পিউটার প্রথম ওপেন করেছিলাম এইখানে মাউস রয়েছে, তারপরে যে দেখুন আমি যেখানে যেখানে মাউস নিয়ে কাজ করেছি সেই জায়গাতেই আমার স্ক্রিনশটটি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। দেখুন আমি কোনটাতে কোনটাতে ঢুকেছি, একটা পার্ট বাই পার্ট সুন্দরভাবে দেখানো হয়েছে স্ক্রিনশট, অটোমেটিকলি স্ক্রিনশট হয়ে গেছে। এই দেখুন এই যে দেখুন অবশেষে কোনটাতে ক্লিক করেছিলাম সেটাও এখানে চলে আসছে। তো আমি এটাকে এখন যে যা করতে হবে যে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পরে আমি এটাকে আমার ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ একটি ফোল্ডার তৈরি করি, হ্যাঁ একটি ফোল্ডার তৈরি করে এটার ভিতরে আমি সেভ করব, নিউ ফোল্ডার টু এখানে সেভ করি, একটা নাম দিতে হবে। তা আমি একটা নাম দিয়ে দিলাম,
নাম দিয়ে সেভ। যখন সেভ সেভ হয়ে গেল, আমি এটাকে আমি এখন কেটে দিই। কেটে দেওয়ার পরে এই দেখুন আমার নিউ ফোল্ডার 2 একটি ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে এই যে দেখুন ফোল্ডারটি, এই যে আমি জিপ ফাইলটা আনজিপ করার পরে এই যে একটি ফাইল দেখা যাবে, তো এই ফাইলটিকে আমি ডবল ক্লিক করে আমি ওপেন করি। এই দেখুন ওপেন করার পরে আমার পার্ট বাই পার্ট যে কাজগুলো করেছিলাম, এই যে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 সুন্দরভাবে দেখাচ্ছে, এই যে স্টেপ 4 স্টেপ 5 আমি কোন টাইমে এই কাজগুলো করেছি টাইম ডেট সহকারে। এই যে দেখুন সুন্দরভাবে আমার ফোল্ডারের নামগুলো এই যে দেখুন এখানে দিয়ে দিয়েছে, দেখুন এখানে আমার ফোল্ডারের নামগুলো কত সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এই যে এখান থেকে নেক্সট প্রিভিউ, অনেক সুন্দর চমৎকার একটি বিষয় যা আমরা শিখতে পারলাম। তো বন্ধুরা, আমরা কি এই জিনিসগুলো আগে কি জানতাম? জানতাম না। এটি অবশ্য 90% লোক এগুলো এই হিডেন টিপস সম্পর্কে জানতাম না। তো যাই হোক বন্ধুরা, আমরা অনেক সুন্দর একটি জিনিস শিখে ফেললাম। বন্ধুরা চেষ্টা করবো আগে এবার আরো ভালো কিছু নিয়ে হাজির হওয়ার জন্য। বন্ধুরা আজ এই পর্যন্ত শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।